বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নামে পোস্টার ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা, যেখানে পোস্টারে লেখা রয়েছে, বিধানসভা নির্বাচন 2021 ফলাফলের পর থেকে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি মহাশয় নিখোঁজ, সন্ধান থাকলে সহৃদয় ব্যক্তিরা জানাবেন, পাত্রসায়ের ব্লকের সাধারণ মানুষ। তবে বিজেপি বিধায়কের নামে এই ধরনের পোস্টার ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন বিধায়ক। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই ঘটনায় শাসক দলকে নিশানা করেন। তিনি বলেন, এটা তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত। এ বিষয়ে তিনি আরো কি কি জানালেন শুনব। নমস্কার। আজ হঠাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে খবর পেলাম যে সোনামুখী বিধানসভার পাত্রসায়েরে কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে, যেখানে লেখা আছে যে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি শাসক দলকে বলবো যে আপনারা পোস্টার লিখছেন দিবাকর ঘরামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা শাসক দলের চক্রান্ত। কারণ এই শাসক দল 2021 বিধানসভা নির্বাচনের পর যখন থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে এরা আমার পেছনে লেগে আছে, কি করে দিবাকর ঘরামিকে তৃণমূলে যোগদান করানো যায়। এরা বহু রকম চেষ্টা করেছে, কোথাও সফল হয়নি। সফল না হবার ফলে তৃণমূল কংগ্রেসে দিবাকর ঘরামিকে যোগদান না করাতে পেরে এই শাসক দল এসব মিথ্যে অপপ্রচার কুৎসা রটাচ্ছে। তো আমি তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন রাখবো একটাই, যে আপনারা মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন। কারণ আপনারা যে মানুষের পাশে নেই, সোনামুখী বিধানসভার মানুষের পাশে নেই, তার উদাহরণ হচ্ছে আপনারা 2016 বিধানসভা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে হেরেছেন। 2018 পঞ্চায়েতে আপনারা জোর করে ক্ষমতা দখল করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ ছিল 2018-তেও ছিল, 2019-এ ছিল, 2021-এও আছে, আগামী দিনেও থাকবে। আর বিধায়কও এই সাধারণ মানুষের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেস দেখতে পাক না পাক, সাধারণ মানুষ বিধায়ককে দেখতে পায়। তৃণমূল কংগ্রেস কি বললো না বললো আর কি পোস্টার চেটালো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেই কাজ করব। আগামী দিনেও এই সোনামুখী বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে থাকবে এবং এই বিধায়কও সাধারণ মানুষের সঙ্গে থাকবে। নমস্কার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জি এ বিষয়ে কি বললেন শুনব। হাসির খবর আমি দেখতে পাচ্ছি এগুলো, যে কিছু কিছু নিখোঁজ। বাস্তবে কিন্তু 2021 পর কোনো বিজয়ী এখানে সোনামুখী কি বিদাস কোনো বিজয়ী বিধায়কই কিন্তু জনগণের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। এই জন্যই জনগণের পক্ষ থেকে একটা কি দেখতে পেলাম যে নিখোঁজ কিছু পোস্টারিং করেছে, এ বিষয়ে না জেনে কোনো মন্তব্য করতে আমি রাজি রই। কিন্তু বিজেপির অভিযোগ আপনারাই করিয়েছেন এই পোস্টারিংগুলো। বিজেপি হেরে গিয়ে একটা ঐতিহাসিক ভুলকে সামনে রেখে মোদিজি নিজে পিছু হচ্ছেন, এদিকে পিছু হটতেই হবে। তো হটার আগে তো কিছু মিথ্যা কথা বলে মিথ্যা দায় চাপিয়ে দেওয়ার ধান্দাবাজি তো বিজেপি নেতাদের ছিল, আছে এবং থাকবে। এ বিষয়ে আমি এরকম বাজে মন্তব্য করতে রাজি নই। ওদের এটা মানে শুধু অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আর সব দেখে হচ্ছে যে বিজেপি নিজেরা জটি নেতা, জটি গোষ্ঠী, এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে নিচ্ছে। যে গোষ্ঠী লিখছে সে জনগণ হয়ে যাচ্ছে, আর যে যার বিরুদ্ধে লিখছে সে বিজেপি হয়ে যাচ্ছে। সুতরাং এই বিজেপির অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, এই বিষয়ে আমরা আর কি বাইরের থেকে আমরা তো তৃণমূল করি, সুতরাং বিজেপির এই ঘৃণিত দলকে আমরা ঘৃণা ছাড়া কিছু দিতে চাই না। আপনার নাম? আমার নাম দিলীপ ব্যানার্জি, আমি পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দোকান খোলার সময়? দোকান খোলার সময়। কি লেখা আছে পোস্টারে? লেখা আছে 2021 এমএলএ ভোটের পর এমএলএ দিবাকর ঘরামি নিখোঁজ। এটা কি আপনার দোকানে ছাড়া আর অন্য জায়গায় কোথায় পড়েছিল? আপনার নাম? নাম শেখ ফটিক।